আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চালের গুঁড়ো দিয়ে একটি ঝাল নাস্তার রেসিপি। এটা ঝটপট বানিয়ে নেওয়া যায় আর খেতেও দারুণ মজার। যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য তো এই স্ন্যাক্সটি অনেক বেশি ভালো লাগবে। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে লাইক দিয়ে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। ফার্স্টেই আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের পানি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, তো লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো, এতে কালারটা ভালো আসবে। দিয়ে দিচ্ছি কালো জিরা, 1/2 চা চামচ পরিমাণের কালো জিরা দিয়ে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণের চিলি ফ্লেক্স, তো ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের তেল। এখন আমি এতে পলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। পানিতে পলক চলে এসেছে, এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজা চালের গুঁড়ো 1 কাপ। তো এখানে যেহেতু আমি ভিজা চালের গুঁড়োটা ব্যবহার করেছি এই জন্য পানির পরিমাণটা একটু কম দিয়েছি। যদি শুকনো চালের গুঁড়ো হয় তাহলে 1 কাপ পরিমাণের পানি দিয়ে নেবেন। এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 5 মিনিটের জন্য। পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর নেড়ে চেড়ে ভালোভাবে পানিটার সঙ্গে চালের গুঁড়োটাও মিশিয়ে নিচ্ছি। তো চালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। হয়ে গেছে, এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। তো এখন আমি এই গরম থাকা অবস্থায় এই চালের কাইটাকে ভালোভাবে মথে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে, ভালো করে মথে নেওয়া যাবে না। তো আমি খুব ভালো করে মথে নিচ্ছি। ভালো করে চালের এই কাইটাকে আমি মথে নিয়েছি। তো এখন আমি এর থেকে ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। তো আমি 4টার মতো লিচি কেটে নিয়েছি। একটা লিচি নিয়ে নিয়েছি, এখন আমি এটাকে ভালোভাবে মথে একটা রুটি বেলে নেব। তো একটু মোটা করে রুটিটা বেলে নিতে হবে। এটা বেলে নেওয়ার সময় কোনো রকমের চালের গুঁড়ো ব্যবহার করা যাবে না, এটা কিন্তু এমনিতেই বেলে নেওয়া যাবে যেহেতু এটার মধ্যে তেল দিয়ে নিয়েছিলাম কাই তৈরি করার সময়। তো আমি এখন মোটা করে রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে, তো আমি পুরুত্বটা কেমন থাকবে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখে হয়তোবা বুঝতে পেরেছেন। এখন আমি এই নাস্তাগুলো কাটার জন্য একটা কুকি কাটার নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু স্টিলের ছোট গ্লাস দিয়েও এই নাস্তাগুলো কেটে নিতে পারেন, তবে কুকি কাটার দিয়ে কেটে নিলে দেখতে ভালো লাগে। তো আমি পুরো রুটিটা এইভাবে কেটে নিচ্ছি। হয়ে গেছে, এবার এক্সট্রা যে এই ডোটা আছে এটা আমি তুলে নিচ্ছি আর এটা দিয়েও পরবর্তীতে আবার রুটি বানিয়ে এই একইভাবে কেটে নেব। তো সবগুলো নাস্তাই কিন্তু আমি একইভাবে কেটে নিয়েছি। এবার আমি এই নাস্তাগুলো ভেজে নেব। এই জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল আমি গরম করে নিয়েছি। এক এক করে আমি সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি। তো চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, হাই হিটে ভাজলে পুড়ে যাবে। নাস্তাই দিয়ে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন অনেকটা ফুলকো হয়েছে। তো এটাকে আমি এরকম উপর দিয়ে কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা নাস্তাই কিন্তু অনেক ফুলকো হবে। এখন আমি উল্টে পাল্টে দুই পাশেই ভালো করে ভেজে নিচ্ছি। আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি একটা ছাঁকনি দিয়ে নাস্তাগুলো তুলে নিচ্ছি আর এই একইভাবে বাকি নাস্তাগুলোও ভেজে নিচ্ছি।
গুলো নাস্তাই ভেজে নেওয়া হয়ে গেছে, তো চালের গুঁড়োর এই ঝাল নাস্তাটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন, আর অনেক ফুলকো হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফিজ।